আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের সন্তান যাতে মানুষের মতন মানুষ হয়, এটার জন্য খুবই পরীক্ষিত এবং পরীক্ষিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা দোয়া, যেই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সাহাবাদের জন্য করেছেন, সুবহানাল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, এই দোয়াটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। আপনারা অবশ্যই জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। তো দিনী ভাই বোনেরা, এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ রাসূল বলেছেন, তো সেটা সাথে সাথে কবুল, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের ইলম দান করেন, দ্বীনী জ্ঞান, দ্বীনী বোধ, দ্বীনী সমজ দান করেন। তো বন্ধুরা, এই জন্য মা বাবার উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে দোয়াটা বের হয়েছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি তাকে দ্বীনী ইলম দান করুন। মা বাবা অনেক সময় সন্তানদের উপর, বাচ্চাদের উপর রেগে মেগে বলে, হায় আল্লাহ কত মানুষকে কত সন্তান দিল, আর আমার সন্তানটা এত অযুক্ত, মানে এত অযোগ্য কেন হলো, মানুষের মতো মানুষ হতে পারলো না, এমন সন্তান হওয়ার চেয়ে না হয় ভালো ছিল, তুই অমুক করে মরতে পারছ না, এমন ভাবে অনেক মা বাবা অনেকের জন্য এভাবে বদদোয়া করে। তো আল্লাহ তাআলা মা বাবা যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেটা খুব সাথে সাথে কবুল করে নেন। এই জন্য মা বাবার উচিত কখনো সন্তানকে বদদোয়া না করে সবসময় তার জন্য ভালো দোয়া করা। আমি যে আরবিটা বললাম, আরবিটা বলা আবশ্যক না, আপনি আপনার মনের ভাষায় যেভাবে ইচ্ছা, হে আল্লাহ আপনি তাকে দ্বীন ইলম দান করুন। তো এমন একটা ঘটনাও বর্ণনা করা হয়েছে, যা আমি ইতিপূর্বে কয়েকদিন পূর্বে আপনাদের সামনে একটা ভিডিও পাবলিক করা হয়েছিল, সেই ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম। সেখানে এক মহিলা ছিল, সেই মহিলা তার সন্তানকে বারবার দোয়া করত, হে আল্লাহ তুমি আব্দুর রহমানকে কারাগারে ইমাম বানায় দাও। যতবার তিনি সন্তানকে বদদোয়া করতেন, সন্তানের উপর রাগ করতো, ততবার দোয়া করতো, হে আল্লাহ আপনি তার কাফা করে ইমাম বানায় দেন। তো বন্ধুরা, এই জন্য এই যে মা সবসময় বলতেই থাকতো, একটা সময় দেখা গেল আল্লাহ তাআলা তাকে সত্যি কাফা করে ইমাম বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কখন কোন মা বাবার দোয়াকে কবুল করেন এটা নিশ্চিত বলা যায় না। এই জন্য সর্বাবস্থায় আমাদের উচিত আমরা দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো। এই জন্য মা বাবা কখনো রেগে মেগে বলবেন না, তোরে আল্লাহ তাআলা মরণ কেন দেয় না, তোর মতো সন্তান আমার ঘরে কেন হইলো, হাই হাই তোর মতো সন্তান আমি পেটে ধরছিলাম, আগে জানলে তো গলায় ছাতা দিয়ে মাইরা রাখতাম, এমন অনেক কথা মা বাবারা বলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, এই জাতীয় কথাগুলো মা বাবারা যেন কখনো না বলেন। সবসময় সন্তানের জন্য একটা দোয়া করে রাখবেন, হে আল্লাহ তুমি তার সবসময় ইঞ্জিনিয়ার বানায় দাও। আপনার উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে, আপনার মা বাবা যেন সবসময় আপনার জন্য এই দোয়াটা করে, অথবা হে আল্লাহ তুমি তাকে দ্বীনে ইলম দান করো, তুমি তাকে ফিকহের জ্ঞান দান করো, এভাবে দোয়া করা। এভাবে দোয়া করলে ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা কবুল করবেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।